বন্ধুরা, এই শীতপ্রবাহের জন্য কি তোমাদের তুলসী গাছের গ্রোথ সম্পূর্ণভাবে থমকে গেছে? গাছের পাতা কি এইভাবে কালো কালো হয়ে সম্পূর্ণভাবে ঝরে পড়ছে? হঠাৎ করে কি তোমরা দেখতে পাচ্ছ যে ডালগুলো এরকম সাডেন শুকিয়ে যাচ্ছে? তাহলে আর ভয় নেই বন্ধুরা, কারণ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে, কোনো স্কিপ করবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। কাজ করবো কি, প্রথম কাজ আমরা যেটা করবো সেটা হচ্ছে এই গাছটাকে প্রুন করে নেওয়া। দেখতে পাচ্ছ এটা টবের মধ্যে আমার 15 ইঞ্চির পাত্রের মধ্যে বসানো আছে এবং গাছটা কিন্তু যথেষ্ট পরিমাণে বুশি হয়েছে, কিন্তু এর কিন্তু শেপ মেনটেন করা নেই। তো প্রথম আমি যেটা করবো সেটা শেপ মেনটেন করার জন্য কিছু ডালকে কিন্তু আমি ছেঁটে দেবো, যাতে গাছ নতুন করে গ্রোথ নিতে পারে এবং যে শুকনো ডালপালাগুলো আছে সেগুলোকে আমাদেরকে ছেঁটে নিতে হবে। তো চলো এই কাজটা আমরা প্রথমে করে নিই। আচ্ছা বন্ধুরা, আমরা কিন্তু প্রথম কাজ করে নিয়েছি, গাছটাকে একটা শেপ মেনটেন করে কিন্তু আমরা প্রুনো করে নিয়েছি এবং এই গাছটাকে কিন্তু আমরা পুরো কিন্তু পরিষ্কার করে নিয়েছি, যে সমস্ত গাছের মধ্যে অবাঞ্ছিত ডাল ছিল এবং যে ডালগুলো কিন্তু এই শীতপ্রবাহের জন্য কিন্তু শুকিয়ে গেছিলো সেগুলোকে কিন্তু আমরা তুলে ফেলে দিয়েছি। বা দ্বিতীয় কাজ আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ডাল কাটার পর গাছ কিন্তু বৃদ্ধি হওয়ার সময়, তো আমরা ভালো করে জানি কিন্তু যে এই গাছে কিন্তু ফুল ফল আসে না, এটা কিন্তু শৌখিন গাছ হিসেবে আমরা জানি যে তুলসী গাছ শুধুমাত্র তার ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করে। এখানে এই গাছে সেভাবে ফুল ধরানোর কোনো ব্যাপার নেই বা এই গাছের মধ্যে ফল আসারও কোনো ব্যাপার নেই। তাই এই গাছকে আমাদেরকে যদি বৃদ্ধি ভালোভাবে করাতে হয় তো এই মাসে দাঁড়িয়ে যখন আমরা গাছকে প্রুন করছি বা অবাঞ্ছিত ডালগুলো শুকনো ডালগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, সেগুলো করার পর আমাদেরকে কোন ধরনের ঘরোয়া খাবার আমরা এই সময় দাঁড়িয়ে প্রয়োগ করতে পারি চলো একবার করে দেখে নিই। এই শীতপ্রবাহের জেরে তুলসী গাছের যে গ্রোথটা আটকে গেছিলো সেটাকে পুনরায় শুরু করতে গেলে কিন্তু আমাদেরকে এই ঘরোয়া খাবারটা এই সময় দাঁড়িয়ে প্রয়োগ করতে হবে। এটা কিন্তু আর কিছু নয়, এটা কিন্তু শস্যের খোলের গুঁড়ো, যেটা আমি মিক্সিতে তৈরি করে নিয়েছি। আমরা প্রত্যেকে জানি যারা বাগান করি যে শীতকালে কিন্তু যদি গরম খাবার ঘরোয়া আমাদেরকে প্রয়োগ করতে হয় গাছে, তাহলে কিন্তু এই শস্যের খোলের থেকে কিন্তু বেটার কিছু হয় না। এবং আমরা সকলে জানি এই শস্যের খোলের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে, যা গাছকে ঘন করতে এবং তার ব্রাঞ্চেস ডেভেলপমেন্ট করতে, গাছকে সবুজ রাখতে কিন্তু পুরোপুরিভাবে সক্ষম। তাই আমিও কিন্তু এই খাবারটা এখন প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করছি, কখন প্রয়োগ করা উচিত, চলো এক এক করে জেনে নিই। বেসিক্যালি আমার এই তুলসী গাছটা কিন্তু একটা 15 ইঞ্চির পাত্রের মধ্যে বসানো আছে। এই 15 ইঞ্চির পাত্রের ক্ষেত্রে আমি যে পরিমাণ এখন শস্যের খোলটা প্রয়োগ করব সেটা কিন্তু 2 চামচ। এবং অবশ্যই প্রয়োগ করার আগে কিন্তু আমাদেরকে টবের মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে, যেভাবে আমি টবের মাটিটাকে খুঁচিয়ে নিলাম। তো এখানে কিন্তু এই 1 চামচ আমি ব্যবহার করলাম এবং 1 চামচ কিন্তু আমি এখানে প্রয়োগ করব, কারণ আমার পাত্রের কিন্তু আয়তনটা যথেষ্ট বড়, সেজন্য আমি প্রয়োগ করছি। এবং যাদের কাছে মানে 6 থেকে 8 ইঞ্চি বা 10 ইঞ্চির পাত্র আছে, তারা এরকম ছোটো চামচের 1 চামচ খাবারটাকে প্রয়োগ করবে। যাদের 15 ইঞ্চির উপরের পাত্রের মধ্যে বসানো আছে তারা এখানে 2 চামচ এই খাবারটাকে প্রয়োগ করবে। প্রয়োগ করবে কোন দিনে, আমাদের অবশ্যই এই খাবারটাকে 15 থেকে 20 দিনে একবার করে প্রয়োগ করতে হবে, তার কমে নয়, কারণ সর্ষের খোলের গুঁড়োর একটা ডিকম্পোজ হওয়ার জন্য প্রপার সময় দরকার। তুলসী গাছের ডাল যে হঠাৎ করে এই শীতকালে শুকিয়ে যাচ্ছে বা এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো যে এইভাবে কালচে হয়ে ঝরে পড়ছে, এটা কিন্তু সম্পূর্ণ তুলসী গাছের একটা ফাঙ্গাল ডিজিজ। এবং এই ডিজিজকে আটকানোর জন্য যখন প্রুন করা আমাদের হয়ে গেল, প্রুন করার পর কিন্তু আমাদেরকে এই গাছের মধ্যে কিন্তু ফাঙ্গিসাইডের প্রলেপের স্প্রে করতে হবে। এই শীতকালে দাঁড়িয়ে যদি তুলসী গাছকে আমাদেরকে সম্পূর্ণ পরিমাণে যদি ফাঙ্গাস মুক্ত করতে হয়, তাহলে কিন্তু শুধুমাত্র গাছে স্প্রে করলেই কিন্তু হবে না, তার সঙ্গে আমাদেরকে কিন্তু মাটিটাকে শোধন করতে হবে। তো আমরা কিন্তু এই মাটির মধ্যে খাবার প্রয়োগ করে দিয়েছি অলরেডি। তো খাবার প্রয়োগ করার পর এই যে সলিউশনটা আমরা বানিয়েছি ফাঙ্গিসাইডের, এটা কিন্তু আমরা সামান্য পরিমাণে কিন্তু এখন কিন্তু এই মাটির মধ্যে দিয়ে দেবো, যাতে এই মাটিটা আমাদের শোধন হতে পারে এবং তুলসী গাছ থেকে সম্পূর্ণ পরিমাণে আমরা এই ফাঙ্গাসটাকে মুক্ত করতে পারি। এবার সর্বশেষ কাজ আমরা যেটা করব, আমরা কিন্তু গাছকে ফাঙ্গাস মুক্ত করার জন্য কিন্তু গাছে ফাঙ্গিসাইড স্প্রে করলাম, মাটিকে শোধন করার জন্য কিন্তু আমরা ফাঙ্গিসাইড দিলাম, গাছকে প্রপার নিউট্রিশন দেওয়ার জন্য কিন্তু খাবার প্রয়োগ করলাম। এবার আমাদেরকে যদি গাছকে আরও ভালোভাবে বৃদ্ধি করাতে হয়, তাহলে ছাদ বাগানের এমন অংশে এই তুলসী গাছটাকে রাখতে হবে যেখানে দিনের অন্তত 4 থেকে 5 ঘন্টা কিন্তু সানলাইট ডাইরেক্ট যাতে এই গাছ পায়। যত ভালো রোদ এই গাছ এই সময় পাবে, তত ভালো কিন্তু এই গাছ থেকে ফাঙ্গাস মুক্ত হবে এবং গাছের কিন্তু বৃদ্ধি কিন্তু কখনোই আর ব্যাহত হবে না, গাছ কিন্তু দ্রুত হারে
বৃদ্ধি করবে। তাই সর্বশেষ কাজ হিসেবে আমরা এটা করব যে দিনের 4-5 ঘন্টা রোদ পায় এমন জায়গায় কিন্তু আমাদের এই তুলসী গাছটাকে আমাদেরকে প্ল্যান করতে হবে এবং রেখে দিতে হবে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।